হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস হবিস। আর আজকে এখন রবিবারে সকাল, এখন ঘড়িতে বাজে 7টা, তো ঘুম থেকে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি রবিবার মানেই কিন্তু একটা হলিডে, তো এমনি অফিসিয়াল কাজকর্ম আজকে ছুটি আছে, বাট ঘরের বিস্তর কাজ আছে। বিকজ পয়লা বৈশাখের দিন কিছু কাজ করছিলাম, করতে করতে আর্জেন্ট কাজ আছে চলে গেছিলাম, তোমরা আমার সেই ব্লগটা দেখেছো। আজকে কিন্তু সেই বাকি কাজগুলো ডান করতে হবে, যদিও কালকেও আমি কিছু কাজ করেছিলাম কিন্তু সেটার আর ব্লগ করা হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ঘরে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, আর এখন তোমার এই বিছানাতে বসে বসে তোমাদের সাথে একটু কথা বলছি। কিন্তু চলো ফার্স্ট থেকে ফের কাজ শুরু করে দিই। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তোমার ঘর দোরও আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এখনও চা খাইনি, আমার মা একটু বাজারে গেছে, আমার মা আসলে চা খাবো। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু জল বাতাসা খাচ্ছি কদিন, কারণ প্রচুর গরম পড়েছে, তো সেই জন্য আমার যেহেতু একটু ডাইজেশনে প্রবলেম হয়, তো সেই জন্য একটু জল বাতাসা খাচ্ছি আর কি, তো সেটা খাবো। আর এইখানে দেখো, এই ঘরটাও গোছানো হয়ে গেছে, এখানটাতে আমার বাবা থাকে, তো এই যে টেবিলে আমার গ্লাস রাখা রয়েছে, আর এই যে এখানে চারটে বাতাসা রাখা রয়েছে, তো আমি এটাকে একটু জলের সাথে ভিজিয়ে খাবো। তার আগে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করতে হবে, বিকজ যা গরম পড়েছে, পুরো গরম জল খাওয়া যাচ্ছে না, ভীষণই প্রবলেম হচ্ছে, তো সেই জন্য একটু ঠান্ডা জলের সাথে মিশিয়ে খাবো। আমার আবার পুরোপুরি গরম জল দিয়ে খেলে ঠিক সেটা সহ্য হয় না, আবার পুরোপুরি ঠান্ডা জল খেলেও সেটাও সহ্য হয় না, তো আমি ফার্স্টে জল বাতাসাটা খেয়ে নিই, খেতে খেতে তোমাদের সাথে জলটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু এর মধ্যে ভিজে গেলে তারপর আমি এই জলটা খাবো। তো গরমে যাদের খুবই কষ্ট হয় বা ডাইজেশনের প্রবলেম হয়, বা যারা ফিল্ডে কাজ করো বা কোনো রকম গরমের মধ্যে খুব সব সময় ওয়াক করো, তাদেরকে বলবো সকালবেলা তোমরা কিন্তু এক গ্লাস জলে চারটে করে বাতাসা ভিজিয়ে খেতে পারো, এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার। আমি জলটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। খুব গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না, মানে প্রত্যেকটা কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। আর বিশেষ করে কি, সারা সপ্তাহ যারা কাজ করে না, রবিবার দিনে আর সত্যি কথা বলতে কি কাজের কোনো এনার্জি লাগে না, আজকে একদমই ভালো লাগে না যে এটা করি ওটা করি, আর এই গরমের জন্য তো বেসিক্যালি আরও ভালো লাগছে না। বাট কি করবো, কাজ না করে তো কোনো উপায় নেই, কাজটা তো করতেই হবে, তো এখন এই জন্য একটু বসেছি পাখার তলায়। আর তোমার রবিবার কে কীভাবে সেলিব্রেট করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমাদেরও কি আমার মতনই ছুটির দিন মানে ঘরের পিছনে কাজ করতে করতেই শেষ, না তোমরা সেটাকে হলিডে হিসেবে এনজয় করো, কে কীভাবে এনজয় করো আমাকে অবশ্যই বলো। আমিও মাঝে মাঝে হলিডে হিসাবে এনজয় করি, করি না বলাটা ভুল, বাট সবসময় সম্ভব হয় না, বিকজ ঘরটাও তো মেনটেন করতে হয়, আর আজকেও টোটালি ছুটি আছে এটা বলতে পারবো না। এখন 8টা বাজে, 8:30টার সময় আমার টিউশনের একটা ব্যাচ আসবে, যেহেতু আমি টিউশন করাই, তোমার ক্লাস 12-এর যে ব্যাচটা আছে তারা আসবে, কারণ অন্য সময় ওদের সানডেটা আর স্যাটারডের মধ্যে একদিন পড়া থাকে, কিন্তু এখন সানডে স্যাটারডে দুটোই দিতে হচ্ছে, বিকজ যেহেতু রমজান মাস চলছে আর সব বড় বড় তো মেয়ে, তো তারা সবাই রোজা রাখে, তো সেই জন্য স্যাটারডে সানডে দুদিনই সকালবেলা ওদেরকে ঠিক ক্লাসটা অ্যালার্ট করতে হয়েছে। তো 8:30 থেকে তারা আসবে, তারা আসলে তাদেরকে নিয়ে পড়াতে বসাতে হবে, তাদেরকে ক্লাসটা তুলে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদেরকে ছেড়ে তবে বাকি ঘরের কাজ কিছু করা যাবে, তো সেই জন্য আমি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, কিছুটা কাজ হয়েছে বাকি আছে, তো চলো আবার পরে মানে তাদেরকে পড়িয়ে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ঘড়িতে এখন 10:30 বাজে, আমার স্টুডেন্টরা যারা পড়তে এসেছিলো ওরা সব পড়ে চলে গেছে, ওদের সাথে তোমাদেরকে আগে পরিচয় করালো না, একদিন নিশ্চয়ই করাবো, যেদিন আমার সব স্টুডেন্টরা কোনো অকেশন পারপাসে আমার ঘরে গ্যাদারিং করবে সেদিনকে অবশ্যই একসাথে সবার পরিচয় করাবো। তো এখন আমি একটু কিছু টিফিন করে নেবো, এখন টিফিন করবো আমি গরম গরম ভাত আর চিকেন কষা। আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে যেহেতু সানডে, অ্যাকচুয়ালি আমি মাকে বলেছিলাম যে চিকেন নিয়ে আসো, আমি কোনো একটা নতুন কিছু ডিশ ট্রাই করবো আর রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করবো, বাট
আমার টাইম হয়ে উঠবে না, ওই জন্য মাকেই বললাম তুমি নর্মালি একটু চিকেনটা রান্না করে নাও, যেরকম নর্মালি আমাদের ঘরে রান্না হয় আলু দিয়ে চিকেন দিয়ে, তো সেরকম রান্না করে নাও। আর আমি এখন কি করবো, এই দেখতে পাচ্ছ আমার এই যে জানলা দরজায় যে কার্টেন্সগুলো ঝুলছে, এগুলো কিন্তু অনেকদিন আমাকে পরিষ্কার করা হয়নি, তো আমি সব কার্টেন্সগুলোকে নামিয়ে নেবো, আর নামিয়ে নিয়ে আমি এগুলোকে এবার কাচতে বসবো। তো এই দেখো, এখানে আমি সব কার্টেন্স গুলো এক জায়গায় জড়ো করে নিয়েছি, এটা অনেকটাই হবে, মানে এক বালতির বেশি হবে। তো আমি এবার এগুলোকে কেচে নিতে যাচ্ছি, কেচে ধুয়ে মিলে তারপরে স্নান ঠান করে আবার আসবো তোমাদের সাথে কথা বলবো। তো আমার স্নান করা হয়ে গেছে, কাপড় কিছু সব ধুয়ে মিলে দিয়েছি, অ্যাকচুয়ালি আজকে ছাদে মিলিনি, সব ঘরে মিলেছি, কারণ এগুলো দেখেই বুঝতে পারছো এগুলো রেয়ন কাপড়, এগুলো যদি ছাদে মেলা হয় তাহলে কালারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়, আর বাইরে এখন এত রোদের তাপ যে এগুলোর রঙই নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাইরে কিছু মিলিনি, সব ঘরে আর বাইরে ছাওয়াতে কিছুটা মিলে দিয়েছি। তো এরপরে দুপুরের লাঞ্চ করব, একটু পরে লাঞ্চের থালি নিয়ে বসবো, তো চলো ফিরে আসছি লাঞ্চ নিয়ে। তো দুপুরে খাওয়ার জন্য আমি টেবিলে চলে এসেছি, আর আজকের মেনু হচ্ছে আমাদের সাদা ভাত, উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা তেঁতোর তরকারি, লাউ দিয়ে ডাল, চিকেন আর আমের চাটনি, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি সেরে ফেলছি। তো লাঞ্চটা করে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন দুপুর 2টো বাজে আর আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে আমি ঠিক কী দিয়ে মেনু দিয়ে আজকে লাঞ্চ করলাম। এবার আমি একটু রেস্ট নেবো, তো রেস্ট নিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে ফের কথা বলছি। আর বিকালের দিকে আজকে আমার একটা রিহার্সালে যাওয়ার কথা আছে, তো যদি রিহার্সালে যাই তোমাদেরকেও সাথে নিশ্চয়ই নিয়ে যাবো। হাই, বিকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, তো চাটা রেডি হয়ে যাক, তারপর চাটা খেয়ে নিই, তারপর যখন আমি বেরোবো তখন তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি যাবো বলে, আর যাওয়ার আগে আমার হাতে 10 মিনিট টাইম আছে, সেই 10 মিনিটে এই সকালে পর্দাগুলো খুলে সব কেটেছিলাম, এই পর্দাগুলো সব পরিয়ে নিচ্ছি, পরিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো পর্দাগুলো আমাদের সব লাগানো হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে, এবার আমি একটু বাইরে বেরোচ্ছি, তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখবে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, মেঘ মল্লারি সারা দিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘ মল্লারি সারা দিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, মন ভুলি বার খেলা, মন যায় মন ভুলি থেকে। আর এবার একটু ফ্রেশ হয়ে যাই, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ফিডব্যাক দিও কমেন্ট সেকশনে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাদেরকে একান্ত অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে দিও, যাতে আমার আপলোড করা প্রতিটা ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থেকো, টাটা।